ভিডিওটোলৈ মই স্বাগতম জনালোঁ। আজি মই আগ্ৰাত গণেশ মন্দিৰত আহিছোঁ, তাতে মই অলপ পূজাও কৰিম আৰু আপোনালোকক কেনেকুৱাকৈ পূজা কৰি আছে মানুহবিলাকে মই আপোনালোক দেখুৱাই মানুহ ইয়াতে আজি গণেশ মন্দিৰত লগ কৰি পূজা দি আছে। ভিতৰত সোমাই যাম, কি কি বস্তু আছে আপোনালোকক দেখুৱাই যাম। আমাৰ মোগলৰ যুদ্ধৰ এইবিলাক মানুহ এইবিলাকে দি সেইবিলাকে যুদ্ধ কৰিছিল, আমাৰ দি এওঁলোকে যুদ্ধ কৰিছিল আহোমৰ মোগলৰ লগত। তাক আপোনালোকে ভালকৈ চাই থাকক, কিমান ধুনীয়া বস্তু সজাই ৰাখিছে ইয়াতে। তাক আপোনালোকে এইবিলাক ধুনীয়া নেদেখা বস্তু আপোনাক দেখা পাব এতিয়া, আৰু আমাক আপোনালোকক বহুত দেখুৱাই থাকিম, চাই থাকিব। এই শৰাইঘাট উদ্যানত ইয়াতে কেনে লাগিছে জেগাটো? বহুত ভাল লাগিছে, ভাল লাগিছে। বহুত মানুহ হয় না ইয়াতে? এক জানুৱাৰীৰ দিনা বহুত মানুহ হয় না? বহুত মানুহ। আপোনালোকে সকলোৱে এক জানুৱাৰীৰ দিনা বা ডিচেম্বৰ লাষ্টৰ দিনা ইয়াতে আহি পিকনিক খাব পাৰে। পিকনিকো খায় না ইয়াতে? ইয়াতে পিকনিকো খাব পাৰে। আপোনালোকে আহিব, সকলোকে মই এই ইউটিউব চেনেলেদি জনালোঁ, সকলোৱে আহিব। ইয়াতে বহুত ধুনীয়া ধুনীয়া লাগি আছে, আমিও আহি আছোঁ। কথা পাতি আছে ল'ৰা ছোৱালীবিলাকে, ইয়াতে আহি কথা পাতে আৰু বয়া কৰি থাকে, এইখন চাই থাকে মাজে মাজে। ইয়াতে আহি ইমান ভাল জেগা দেখিছে, এইবিলাক চাই থাকক। ইমান ধুনীয়া, এইফালে চাই বাবা, এইফালে চাওক, ইমান ধুনীয়া লাগি আছে। ইয়াতে ইমান ধুনীয়াকৈ ল'ৰা ছোৱালীবিলাকে আহি ফেলে খেল খেলে, ইমান ধুনীয়াকৈ বনাই আছে ইয়াতে। বাবা এই ঘৰে তাতে ভাতো বনায়, তাতে ভাতো বনায় পইচা দিলে ভোগ বনাই দিয়ে। এই এইটো প্ৰাৰ্থনাৰ পৰা মই যাব ওলাইছোঁ, এতিয়া মই ক'ত ক'ত পিকনিক খাই সেই জেগাটো আপোনালোকক দেখুৱাই যাম। এতিয়া মই যাই আছোঁ, মই এতিয়া এটা নতুন ভাইটিক লগ পালোঁ, পাই তেওঁৰ পৰা বহুতো কথা জানিলোঁ, এই গণেশ মন্দিৰৰ কথা। এই ইয়াতে এইখন শৰাই ঘাট উদ্যানত, এতিয়া উদ্যানত বহুতো মানুহ আহে আৰু নতুন নতুন বহু দূৰৰ পৰা মানুহ আহি ইয়াতে পিকনিক খায়। এই আপোনালোকক দেখুৱাইছোঁ ছাৰ, ইমান গাড়ী বাইক লৈও আহে ইয়াতে, ইমান ধুনীয়া কৰি থাক আপোনালোকে ছাৰ। ইয়াতে মানুহ পিকনিক পাতি কিমান আহি আছে আৰু যায়ো আছে, মানুহে ইমান ধুনীয়া জেগা দেখিছেনে আপোনালোকে? কষ্ট কৰি মানুহে আহিছে ইয়াতে, আহি পিকনিক খাইছে, কি ধুনীয়া ফিল। ব্ৰহ্মপুত্ৰ নদীটো ওচৰতে, ইয়াতে ব্ৰহ্মপুত্ৰ নদীৰ পৰা পানী নে নি কি ধুনীয়াকৈ ৰান্ধা বাঢ়া কৰি খাই আছে ছাৰ। বহু চব সুবিধা আছে ইয়াতে, আপোনালোকে আহক, এক তাৰিখে আহক জানুৱাৰীৰ, ধুনীয়াকৈ বহুত মানুহ দেখা পাব ইয়াতে। আৰু গণেশ মন্দিৰত পূজা কৰিও আহিব পাৰিব, আহিব নিশ্চয় আহিব, আপোনালোকে নাহাকৈ নাথাকিব। কিন্তু চাকে ভাইটি ইয়াতে কেনেকুৱা হয় পৰিৱেশটো, বাহিৰৰ মানুহ বহুত আহে নে? ইমান কষ্ট কৰি আৰু আমি আহিম। আমি এতিয়া বাহুদ নদীৰ মাজত আছোঁ, কিমান ধুনীয়া এতিয়া এইবিলাক ইয়াতে বালিৰে ভৰা হৈ আছে আধা মাটি, আৰু এইফালে বাহুদ নদী, ইয়াতে কুকুৰেও গা ধুই আছে চাকচোন আপোনালোকে, এই কুকুৰেও গা ধুই আছে কিমান ধুনীয়াকৈ নদীত, আৰু মানুহটো ধুৱে আৰু নহয় কুকুৰেও ধুৱে চাক। আমাৰ আপোনালোকে কি ধুনীয়া পৰিৱেশ, আপোনালোকে ইয়াতে পিকনিক খাব কি মজা জেগা, আহকচোন আপোনালোকে। এই কি ধুনীয়া কুকুৰ এইবিলাক গা ধুবা আহিছে নদীত চাক আপোনালোকে। কুকুৰ এতিয়া কোন জেগাত বান্ধিছে? আমিও কেতিয়াবা কুকুৰ বহিলে আমি লৈ ভাবিম চাক, কি ইমান ধুনীয়া আহাল বহল জেগা চাক। এই ব্ৰহ্মপুত্ৰ নদীৰ দালংখন দেখা পায় ইয়াৰ পৰাই, বাবা দেখিছে এই সেইখন দালাং ব্ৰহ্মপুত্ৰ নদী শৰাইঘাট দালাং, আৰু এইটো ইয়াৰ পৰা পাহাৰখন ইমান আগগাঁঠুৰি পাহাৰ, ইমান ধুনীয়াকৈ দেখা পায় ইয়াৰ পৰাই।
আর কি ডর ফিল্ডর হয়েছে এখন আর ব্রহ্মপুত্রর এই বালিরে ভর্তি হয়ে আছে গোটা ফিল্ডখান ইমান ধুনিয়া আর এই ব্রহ্মপুত্র নদীটু ইমান সুন্দর হয়ে দেখা পাই ইয়ার এই কি ডর এই মূর পাখি মূর দেখাই নাপায় ব্রহ্মপুত্র নদীটু চাকস আপনাদের ভালকে চাক আজি মানে আপনার এই ব্রহ্মপুত্র নদীর মাজত আসো আপনার দেখাই আসো চাক মানে আপনার কারণে আই আসো এইবিল দেখার কারণে আপনার ভালকে চাব কিন্তু পাহরি না যাব চাবা আপনাদের চাই থাকিব আপনার চাই থাকিব কি ধুনিয়া দেখা পাইছে কি ধুনিয়াকে খানা বনাই আছে হাইতি হাতে দেখিছেনে এনেকে সকলো ইয়াতে পিকনিক খাব পারবো এনেকে ব্রহ্মপুত্র নদীর পানি কি ধুনিয়া বহুত বহুত মানুষ কিমান মানুহ আৰু ইফালেও আছে পিকনিক খাই এই ৰন্ধা বঢ়া কৰি আছে বঢ়িয়া কৰি মই গণেশ মন্দিৰৰ ভিডিঅ' চাই যদি ভাল পায় আপোনালোকে লাইক ছাবস্ক্ৰাইব কৰি দিব।